দেশে প্রথমবারের মতো নদীর তলদেশে পানির পাইপলাইন স্থাপনের কাজ শুরু করেছে খুলনাবাসা যেখানে ব্যবহার করা হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি এই পাইপলাইন স্থাপন হলে আগামী বছরের শুরু থেকে খুলনায় রূপসা নদীর অন্য পারে নতুন বানানোর শোধনাগার থেকে পানি সরবরাহ করা সম্ভব হবে এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট খুলনা মহানগরীতে সুপেয় পানির চাহিদা মেটাতে দু সালে নেওয়া হয় আড়াই হাজার কোটি টাকার এক মেগা প্রকল্প যেখানে মধুমতি নদী থেকে পানি এনে তা পরিশোধন করে সরবরাহ করা হবে খুলনায় প্রকল্পের অন্যতম চ্যালেঞ্জ রূপসা নদীর নিজ দিয়ে পাইপলাইন স্থাপন এরই মধ্যে নদীর তলদেশ দিয়ে পাইপলাইন স্থাপনের জন্য শুরু হয়েছে ড্রিলিং এ কাজে ব্যয় হচ্ছে বাইশ কোটি টাকা এই রিভার আমরা প্রায় সাতশো মিটার এক মিটার ডেড় পাইপ ইউজ করতেছি এটা নদীর তলদেশ থেকে প্রায় পনেরো মিটার নিচ দিয়ে আস আসতেছে এবং শুধু এই কাজটাই করার জন্য আমাদের প্রায় বাইশ কোটি টাকার মতো ব্যয় হবে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এ কাজে চীনের বাইশ জন প্রকৌশলী সহ দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলছে এ কাজ দিস ওয়ার্ক ইজ এ ভেরি ক্রিটিক্যাল ওয়ার্ক অ্যাজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং ইন This is the largest diameter steel pipe crossing the river and the longest distance. And this is a very key part of our project because it allows us to take water that has been treated and purified from one part of the city on the other side of the river to the main populated areas. ওয়াসা বলছে এরই মধ্যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সাতটি রিজার্ভার দশটি ওভারহেড ট্যাঙ্ক সহ নগরীতে ছশো কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ আশি শতাংশই শেষ হয়েছে এ প্রকল্প থেকে খুলনায় দৈনিক এগারো কোটি লিটার সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে আমাদের যে পরিকল্পনা যে আমরা জুলাই আগস্ট মাসে পরীক্ষামূলকভাবে পানি সরবরাহ চালু করব। এবং আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল যে আমরা নতুনভাবে পঁয়তাল্লিশ হাজার পানির লাইন স্থাপন বাংলাদেশে এটাই প্রথম এবছরই শেষ হবে এই কর্মযজ্ঞ সহ পানি সরবরাহ প্রকল্প তাই আগামী বছরের শুরু থেকেই সুপেয় পানি পাবে নগরবাসী এমনটাই বলছে ওয়াসা মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা